হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমি তোমাদের কাছে ইউটিউবে লাইভে আসার কথা বলে আসতে পারিনি। আমি আমি ঠিক যখন লাইভে যাব তার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমি দেখি যে আমার ইউটিউবে লাইভে যাওয়া যাচ্ছে না, অ্যান্ড সেখানে ইরর দেখা যাচ্ছে। অ্যান্ড এর জন্য আমি অনেক মানে বলতে বা বোঝাতে পারবো না, অনেক খারাপ লাগছে আমার কাছে। অ্যান্ড আমি খুব তাড়াহুড়ো করে ফেসবুক পেজে লাইভে চলে গিয়েছিলাম। অ্যান্ড ফেসবুক পেজে যখন গেলাম সেখানেও একই প্রবলেম, সেখানে আমি তোমাদের কমেন্ট দেখতে পারতেছিলাম না। অ্যান্ড আমার ফোন অটোমেটিকলি অনেক হিট হয়ে যাচ্ছিলো, অ্যান্ড অটোমেটিক লাইভ থেকে বের করে দিচ্ছিল। আসলে এটার আমার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, আমি এর আগে কখনো ফেসবুক পেজ বা ইউটিউবতে কখনো লাইভে যাইনি, যার কারণে এই প্রবলেমটা ফেস হয়েছে। যাই হোক, তোমাদেরকে তো বলে দিছি গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ কোনটা। একটা গুড নিউজ হচ্ছে সেটা আমার আমার গুগল অ্যাডসেন্সের লেটারটা আমি পেয়ে গেছি, এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট একটা ইউটিউবারের জন্য। অ্যান্ড অন্য দিক থেকে ব্যাড নিউজ হচ্ছে এটা, আমি আজকে কোনো ভিডিও আপলোড আসবে না ইউটিউবে, ভিডিও হবে না, আসবে না, অ্যান্ড এরপর থেকে একদিন পর পর একটা ভিডিও আসবে, এটা হচ্ছে তোমাদের জন্য ব্যাড নিউজ।